কি করলো? ওই তো সেই পুলিশে এসে ওই যারা করে ওরা সবাই বলে যাচ্ছে, বললো বন্ধ করতে হবে। ওই জন্য আমরা তাড়াতাড়ি করে সব বন্ধ করে দিলাম। কি করবো, যেটুকুনি রান্না ছিল ওই দিকটা বললো বাম দিকটার দিকে গিয়ে বিক্রি করো, এই দিকটা পুরো রোডটা বন্ধ, ওই দিকে করতে পারবে ডান দিকে। হ্যাঁ, ওই যেটুকুনি রান্না করেছিলাম সেইটুকুনি বিক্রি করছি, কি করবো বলুন। আমরাও তো গরিব মানুষ, খেতে হবে, যারা কাজ করছে তারাও গরিব মানুষ, তাদের জন্য এবার আমরা এবার আমরাও মরছি, ওরাও মরছে। আর হাসপাতালে যারা আসছে তারাও তো সমস্যার মধ্যে পড়ছে। হ্যাঁ, ওরাও খেতে পারছে না, খাবার দিতে পারছি না, ওরাও না খেয়ে চলে যাচ্ছে। কি করব, খাবার না দিতে পারলে এবার আমাদের কিছু করার নেই আর, ওই জন্য আমরাও খেতে দিতে পারছি না। ওদেরকে বলতে হচ্ছে আমাদেরকে যে খাবার নেই, ওরাও সে ছুটে বেড়াচ্ছে খাবার জন্য। সমস্যা তো এটাই হয়ে গেছে না, আবার ওদেরও কষ্ট হচ্ছে আমাদেরও কষ্ট, আর কিছু না। আপনার তো হাসপাতালের কাছেই? হ্যাঁ, আমাদের তো একদমই হসপিটালের কাছেই দোকান, ওরা না খেতে পারলেই তো আমরাও মরে যাবো। কি নাম আপনার? আমার নাম শিউলি মল্লিক। এইদিকে এইদিকে সব চারিদিকেই রাখা আছে, ভাত নেই, আমরা রান্না করতে পারিনি, সব বন্ধ করে গেছে পুলিশে, কি করবো। ওই জন্য আমরা দিতে পারছি না, তারপরে কাস্টমার সব চলে যাচ্ছে, খেতে পারছে না, না খেয়ে দিয়ে ওরাও ছুটে বেড়াচ্ছে, কি করবো বলুন, কিছু করার নেই। আপনারা কি করতে এসেছিলেন? আমরা নদিয়া থেকে, নদিয়া শান্তিপুর থেকে। তাহলে এখন তো খাবার পাবেন, পাচ্ছেন না? না, খাবার পাচ্ছি না। পেশেন্ট ভর্তি আছে? হ্যাঁ হ্যাঁ, পেশেন্ট ভর্তি আছে। কোথায়? এমার্জেন্সিতে ভর্তি আছে। কি নাম আপনার? আমার নাম বাবুলাল সেন।